প্রথম বছরে বিক্রি হয়েছিল মোটে 51টি রেজার আর 150টি ব্লেড। সাধারণ বিক্রয়কর্মী থেকেই তিনি হয়ে উঠেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উদ্যোগপতি এবং উদ্ভাবক। তিনি হয়ে উঠেছিলেন তৎকালীন বিশ্বের অন্যতম মিলিওনিয়ার। জিলেট, এই আন্তর্জাতিক ব্র্যান্ডটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। মূলত শেভিং ক্রিম এবং রেজারের জন্য পরিচিত হলেও ডিওড্রেন্ট থেকে শুরু করে সাবান, ফ্যান, স্ক্রিম, সমস্ত ধরনের প্রসাধনী বাজারে এনেছে জিলেট। আমাদের গল্পের রাজা আর কেউ নন, এই জিলেটেরই প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট। হ্যাঁ, স্রেফ হতাশা থেকেই এক অভিনব পণ্য বাজারে আনার পরিকল্পনা এসেছিল তার মাথায়, আর সেই আশ্চর্য পণ্য হলো রেজার এবং ব্লেড। 21 শতকে দাঁড়িয়ে ব্লেড আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলেও আজ থেকে 150 বছর আগে এই ধরনের কোনো সামগ্রীর কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে। কিন্তু কিভাবে ব্লেড আবিষ্কার করেছিলেন জিলেট, সেই গল্পেই ফেরা যাক বরং। 20 শতকের শুরু পর্যন্ত দাড়ি কামানোর একমাত্র যন্ত্র ছিল কোর। তবে অসুবিধা হলো, এই যন্ত্র ব্যবহারের সময় একটু অসাবধান হলেই রক্তক্ষরণ ছিল অনিবার্য। কখনো আবার সেই ক্ষতচিহ্ন থেকে সংক্রমণ ছড়িয়ে মৃত্যুও ঘটেছে কোনো কোনো ব্যক্তির। ইতিহাস করলে উল্লেখ পাওয়া যায় এমন ঘটনারও। জিলেটের সঙ্গে ঘটেছিল তেমনটাই, সেখান থেকেই ক্ষতদাগ। আর যে ক্ষতদাগ দেখেই ভয়ে তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দিতেন ক্রেতারা। একটা সময় ভেবেছিলেন দাড়ি বাড়িয়ে ঢেকে ফেলবেন ক্ষতচিহ্ন, তবে লাভ হয়নি তাতেও। এরপর ক্রমশ হতাশা গ্রাস করতে থাকে জিলেটকে। আয়নার সামনে দাঁড়িয়ে দাড়ি কামানোর সময় নিজের সঙ্গে প্রায়শই কথা বলতেন কিংবদন্তি উদ্যোগপতি। ঠিক এভাবেই তিনি জন্ম দিয়েছিলেন সেফটি রাজার কথাটির। কিন্তু কিভাবে কাজ করবে এই যন্ত্র, তা নিয়েই গবেষণা শুরু হয় তার। যন্ত্রটির নকশাও তৈরি করে ফেলেন জিলেট। মূলত দাড়ি কাটার এই যন্ত্রকে দুটি ভাগে ভাগ করেছিলেন তিনি, একটি স্ট্যান্ড ও অন্যটি ব্লেড। স্ট্যান্ডটি পুনর্ব্যবহারযোগ্য হলেও ব্লেড অর্থাৎ ধারালো ধাতব খণ্ডটি হবে ডিসপোসেবল বা একবার ব্যবহারযোগ্য। জিলেট এই নকশা তৈরি করেছিলেন 1895 সালে, যদিও তা বাস্তবায়িত করতে তার লেগে যায় দীর্ঘ 6 বছর। কারণ এই যন্ত্রের নকশা তৈরি করলেও তিনি যে প্রযুক্তিবিদ নন, ফলে যন্ত্র তৈরির ক্ষেত্রে তাকে নির্ভর করতে হয় অন্যদের উপরেই। আর সমস্যা সেখানে, যে যন্ত্রকে কোনোদিন কেউ দেখেনি, নামও শোনেনি, তা বানানো কি মুখের কথা? তার উপরে আবার জিলেটের দাবি, তার এই ব্লেডকে তৈরি করে দিতে হবে স্বল্প মূল্যে, সেটা যে ডিসপোসেবল, ফলে বেশি দাম দিয়ে কিনবেন না ক্রেতারা। স্বাভাবিকভাবেই অধিকাংশ প্রযুক্তিবিদই ফিরিয়েছিলেন জিলেটকে। অবশেষে তার এই প্রস্তাবকে বাস্তবায়িত করার চেষ্টা করতে রাজি হন MIT-র প্রযুক্তিবিদ্যার স্নাতক ছাত্র উইলিয়াম নিকারসন। 1901 সালে প্রথম নিকারসনের হাত ধরেই তৈরি হয় জিলেটের রেজার এবং ব্লেড এর প্রথম প্রোটোটাইপ। কার্বন স্টিলের তৈরি সেই ধারালো ব্লেডের আয়তন ছিল মাত্র 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তারপর আরও কিছু পরিবর্তন করা হয় তাতে। ধাতব পাত্রির মাঝে সংযুক্ত করা হয় স্ক্রু আটকানোর গর্ত, কেননা স্ক্রু দিয়েই এই ব্লেড আটকাতে হতো স্ট্যান্ড বা রেজারের সঙ্গে। কিন্তু কেমন দেখতে ছিল এই ব্লেড, অনেকের মনেই হয়তো এসেছে এই প্রশ্নটা। আজকে আমরা যে ব্লেড ব্যবহার করে থাকি হুবহু একই আকৃতি ও আয়তন ছিল জিলেটের ব্লেডের। যা বলা ভালো, জিলেটের তৈরি ব্লেড অপরিবর্তিতই হয়েই ব্যবহার হয়ে আসছে প্রায় 120 বছর ধরে। এরপর 1903 সালে দক্ষিণ বস্টনে আস্ত একটি কারখানা তৈরি করে ফেলেন কিং জিলেট। শুরু হয় সেফটি রাজারের বাণিজ্যিক উৎপাদন। ততদিনে প্যাটেন্টের জন্য আবেদন করা হয়ে গেছে তার। তবে প্রথম বছরের ফলাফল খুব একটা আশাপ্রদ হয়নি। সে বছর বিক্রি হয়েছিল মোটে 51টি রেজার এবং 150টি ব্লেড, যদিও সেটা ছিল বিপ্লবের শুরু। 1904 সালে বিক্রি হয় 91,000 রেজার এবং 1.5 লক্ষাধিক ব্লেড। 1906 সালে তার ব্যবসা ছড়িয়ে পড়ে ক্যানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের সমস্ত শক্তিশালী দেশে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে নিরাপত্তার জন্য জিলেটের থেকেই পাইকারি হিসাবে রেজার ও ব্লেড কিনেছিল যুক্তরাষ্ট্র। প্রতিটি সেনাকেই প্রদান করে হয়েছিল জিলেটের সেফটি রেজার। কেবলমাত্র সেনাবাহিনীতেই ব্যবহৃত হয়েছিল 3 কোটি 20 লক্ষ ব্লেড। এই ব্যবসায় মাত্র কয়েক বছরেই তাকে করে তুলেছিল মিলিওনিয়ার। বস্টন শহরের সবচেয়ে ধনী ব্যক্তিও হয়ে উঠেছিলেন তিনি, কেননা এই বাজারে তার প্রতিদ্বন্দ্বী ছিল না কেউই। 1904 সালে যে সেফটি রাজারের প্যাটেন্ট জুড়েছে তার নামের পাশে, ফলে অন্য কোম্পানির পক্ষে অসম্ভব হয়ে ওঠে এই যন্ত্রের পুনরুৎপাদন করা। অন্যদিকে ব্লেডের প্যাটেন্ট নিয়েছিলেন নিকারসন। তার থেকে ব্লেডের স্বত্ব কিনে ব্লেড উৎপাদন শুরু করেছিল একাধিক সংস্থা। যদিও ব্লেড ব্যবহারের একমাত্র যন্ত্র ছিল জিলেটের রেজার, তাই ব্লেড তৈরির ক্ষেত্রে তারা অনুসরণ করেন জিলেটের নকশাই, আজও যা অপরিবর্তিতই রয়ে গেছে। 1932 সালে মারা যান জিলেট। তার উপরে সেফটি রেজারের জগতে আত্মপ্রকাশ করে অন্যান্য প্রস্তুতকারক সংস্থারা। বলতে গেলে প্রায় 3 দশক ধরে গোটা বিশ্বে শেভিংয়ের জগতে রাজত্ব করেছিলেন কিং ক্যাম্প। সেদিক থেকে তাকে রাজা বললেও ভুল হয় না এতটুকু।